হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2021 সালের এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর, অর্থাৎ যারা দশম শ্রেণীতে ভোকেশনাল আসো 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য দ্বিতীয় সপ্তাহের একটি অ্যাসাইনমেন্টের সমাধান করব। তো এটা হচ্ছে বিষয় অটোমেটিভ এক, অর্থাৎ এটা ট্র্যাট হচ্ছে অটোমেটিভ আর বিষয় হচ্ছে অটোমেটিভ এক দ্বিতীয় পত্র, আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রে স্টিয়ারিং ও জিওমেট্রি এর ব্যবহার। তো আমরা অ্যাসাইনমেন্টের প্রথমে প্রশ্নটা দেখব, প্রশ্নটা দেখার পর আমরা নমুনা উত্তরপত্রে চলে যাব। তো এটি একটি নমুনা উত্তরপত্র, এটা দেখে তোমরা নিজেরা অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করবে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা দিবে আর অ্যাসাইনমেন্ট নাম্বার দিবে 2, এগুলো কভার পেজে দিয়ে দিবে। এবার আমরা প্রথমে প্রশ্নটা দেখব, তারপর উত্তরে চলে যাব। প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, বিষয় অটোমেটিভ এক দ্বিতীয় পত্র, বিষয়কোড 6323, স্তর এসএসসি ভোকেশনাল, শ্রেণী দশম, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তো এটা অধ্যায় 4 থেকে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটা হলো অটোমোবাইলের ক্ষেত্রে স্টিয়ারিং জিওমেট্রি এর ব্যবহার। এখানে নির্দেশনা অনুযায়ী আমাদেরকে করতে হবে, এখানে কিছু ধাপ দেওয়া আছে, ধাপ অনুযায়ী এখানে অ্যাসাইনমেন্টটা করতে হবে। এখানে 4টা ধাপ দেওয়া আছে। তো টু ইন, এখানে নির্দেশকের মধ্যে দেখলে আরো স্পেসিফিক ভাবে বুঝতে পারবে এখানে কি বলছে। টু ইন টু আউট এর প্রয়োজনীয়তা লিখতে হবে, বর্ণনা করতে হবে আর কি। কাস্টার ও ক্যাম্বার অ্যাঙ্গেলের গুরুত্ব লিখতে হবে, কেপিআই এর প্রয়োজনীয়তা লিখতে হবে, ক্যাম্বার অ্যাঙ্গেলের ক্ষতিকর প্রতিক্রিয়া লিখতে হবে। তো এই 4টি ধাপের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে হবে। তো এবার আমরা এর উত্তরে চলে যাব। প্রথমে এখানে দেখতে পাচ্ছি টু ইন টু আউট এর প্রয়োজনীয়তা। এরপর আছে টু আউট এর প্রয়োজনীয়তা এখানে। এরপর আছে কাস্টার ও ক্যাম্বার অ্যাঙ্গেলের গুরুত্ব। কেপিআই এর প্রয়োজনীয়তা ক্যাম্বার অ্যাঙ্গেলের ক্ষতিকর প্রতিক্রিয়া। এখানে আমাদের অ্যাসাইনমেন্টটা শেষ, এতটুকুই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে এটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।